বাল্যবিবাহের বিরুদ্ধে কঠোর অবস্থান হাইলাকান্দি পুলিশের। 17 জন গ্রেপ্তার হাইলাকান্দিতে। ধৃত 17 জনের মধ্যে এবার বাল্যবিবাহে সহায়তাকারী অর্থাৎ কাজী গ্রেপ্তার। একই রাতে 17 জন ভুয়ো কাজী গ্রেপ্তার হাইলাকান্দিতে। পুলিশ সুপার লীনা দলের নেতৃত্বে রাতভর বাল্যবিবাহের বিরুদ্ধে চলে পুলিশি অভিযান। বাল্যবিবাহ প্রতিরোধে সরকারি পদক্ষেপ কার্যকর করতে অবৈধ কার্যকলাপে জড়িতদের বিরুদ্ধে হাইলাকান্দি পুলিশের বৃহৎ অভিযান। একই রাতে 17 জন ভুয়ো কাজী গ্রেপ্তার হাইলাকান্দিতে। হাইলাকান্দির বিভিন্ন থানা এলাকা থেকে গ্রেপ্তার 16 জন ভুয়ো কাজী এবং একজন কাজী সহকারীকে গ্রেপ্তার করল হাইলাকান্দি পুলিশ। পুলিশ সুপার লীনা দলের নেতৃত্বে রাতভর বাল্যবিবাহের বিরুদ্ধে চলে পুলিশি অভিযান। জানা গেছে, হাইলাকান্দি জেলা সদর থানা এলাকা থেকে দুজন, পাঁচগ্রাম থেকে একজন, আলগাপুর থেকে দুজন, লালা থেকে ছয়জন, কাটলিছড়া থেকে দুজন, রামনাথপুর থেকে দুজন এবং বিলাইপুর থেকে একজন করে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের মধ্যে 16 জন ভুয়ো কাজী এবং একজন ভুয়ো কাজী সহকারী বলে চিহ্নিত করেছেন হাইলাকান্দি জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার। আবারও জানাচ্ছি দর্শকদেরকে, একই রাতে 17 জন ভুয়ো কাজী গ্রেপ্তার হাইলাকান্দিতে। হাইলাকান্দির বিভিন্ন থানা এলাকা থেকে গ্রেপ্তার 16 জন ভুয়ো কাজী এবং একজন কাজী সহকারীকে গ্রেপ্তার করেছে হাইলাকান্দি পুলিশ। পুলিশ সুপার লীনা দলের নেতৃত্বে রাতভর বাল্যবিবাহের বিরুদ্ধে চলে পুলিশি অভিযান। এই অভিযানে হাইলাকান্দি জেলা সদর থানা এলাকা থেকে দুজন, পাঁচগ্রাম থেকে একজন, আলগাপুর থেকে দুজন, লালা থেকে ছয়জন, কাটলিছড়া থেকে দুজন, রামনাথপুর থেকে দুজন এবং বিলাইপুর থেকে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে 16 জন ভুয়ো কাজী এবং একজন ভুয়ো কাজী সহকারী বলে চিহ্নিত করেছেন হাইলাকান্দি জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার। ধৃতদের বিরুদ্ধে প্রাপ্ত বয়স্কের বৈধ নথিপত্র না থাকা সত্ত্বেও বাল্যবিবাহ সম্পাদন করার অভিযোগ প্রমাণিত হয়েছে। এই কাজীরা সরকারি নথিপত্র না থাকা অবস্থায় ইসলামিক নিয়ম অনুযায়ী নিকাহ পাঠ করিয়ে বাল্যবিবাহের মতো সামাজিক অপরাধ সংগঠিত করেছেন। শুধু বিয়েই নয়, এইসব কাজীদের বিরুদ্ধে অনেক অবৈধভাবে বিবাহ বিচ্ছেদ বা তালাক সম্পাদন করার অভিযোগ রয়েছে। হাইলাকান্দি জেলায় বাল্যবিবাহ প্রতিরোধ বৃহৎ পদক্ষেপ পুলিশের। আমাদের হাতে পৌঁছেছে হাইলাকান্দির অতিরিক্ত পুলিশ সুপারের বক্তব্য। শুনে নিন প্রশাসনের বক্তব্য, কি বললেন এএসপি। আপনালোকে ঠিকই শুনিছে, যোৱাকালি এটা ইনফরমেশন আছিল যে গোটেই হাইলাকান্দিৰ আন্ডাৰ ডিফাৰেণ্ট পুলিশ ষ্টেচন আন্ডাৰত বহুত ফেক কাজিয়ে চাইল্ড মেৰেজবোৰ কৰাই আছে। এইটো যোৱা বছৰ আপোনালোকে জানে এটা ড্ৰাইভ চলোৱা হৈছিলে চিমছৰ নিৰ্দেশত। গোটেই অসমতে আমি বহুত ফেক কাজি বিভিন্ন ডিষ্ট্ৰিক্টত ধৰা হৈছিলে। সেই যে পাৰ্ট অফ ডেট, সেই ঘটনাটোৰ পিছতো বহুত ঠাইত, কিন্তু ঘটনাটো কমা নাই। সেই বহুত কাজিয়ে ফেক কাজি কিছুমানে এই চাইল্ড মেৰেজবোৰ নিজৰ সুবিধা কৰি বা নিজৰ প্ৰফিটৰ কাৰণে এইটো কৰি আছিলে। সেই ইনফৰ্মেশ্যন পোৱাৰ পিছত আমি কালি ৰাতি ড্ৰাইভ দিছিলোঁ। প্ৰায় হাইলাকান্দিৰ 7টা থানাৰ আণ্ডাৰত ড্ৰাইভ চলিছিলে। আমি 16 জন ড্ৰাইভ ফেক কাজি কালি এপ্ৰিহেণ্ড কৰিছোঁ। আজি তেওঁলোকক আমি চাই আছোঁ গোটেই কাগজ পত্ৰবিলাক আবেলিলৈ, মানে গধূলি কোৰ্ট খোলা টাইমতে আমি আবেলিৰ ভিতৰত চাগে তেওঁলোকক আজি কোৰ্টত প্ৰডিউচ কৰিম। থানা ৱাইজ আছে, মই যিমান দূৰ গম পাইছোঁ, লালা আন পি এছ আণ্ডাৰত 6জন, কাটলিচেৰা 2জন, সদৰ হাইলাকান্দি 2জন, আলগাপুৰ 2জন, ৰামনাথপুৰ 2জন, পাঁচগ্ৰাম 1জন আৰু বিলাইপুৰ 1জন, টোটেল 16। তেওঁলোকৰ তাৰপৰা আমি পাইছোঁ তেওঁলোকে এইখন ফেক ডকুমেণ্টছ ইউজ কৰিছিলে। গভৰ্ণমেণ্ট যিবিলাক কাজি আছে তেওঁলোকৰ ডকুমেণ্টছ যিবিলাক দিব লাগে এখন মেৰেজ চলমেনাইজ হোৱাৰ সময়ত, সেই ডকুমেণ্টছখিনিৰ লগত সিহঁতক দেখিছোঁ যে তেওঁলোকে বেলেগ ধৰণৰ চিল ইউজ কৰিছে। যিবোৰ ওপৰৰ ডকুমেণ্টছ যিবিলাক সেইবোৰ দিয়া নাই। তাৰোপৰি তেওঁলোকৰ লগত যিটো নিকাহনামা বুলি এখন আছে, যিখন ৰেজিষ্টাৰ থাকিব লাগে, তেওঁলোকৰ লগত থাকিব নালাগে। তেওঁলোকে ফেক ৰেজিষ্টাৰ বনাই গোটেই বস্তুটো মেইনটেইন কৰি আছে। শুনলেন এএসপির বক্তব্য। আমাদের হাতে রয়েছে হাইলাকান্দির একজন বৈধ রেজিস্টার্ড কাজীর বক্তব্য, শুনে নিন তিনি কি বললেন। আমরা রেডি মাতাইব না, এটা অথরিটি আছেন টেনশন, যেহেতু আমরা রেডি এটা না মাতা নিব না। রেজিস্টার কাজী এস আর লস্কর মুকদ্দস আলী চৌধুরী। ইয়েস, হাইলাকান্দিতে কি মানে ফেক কাজী বেরিয়ে আছে নাকি ভুয়া কাজী, কী প্রবলেমটা কি আপনাদের প্রফেশনে, কী প্রবলেম হয়?
এটা তো আপনিও জানতে না সব কিছু ব্যাপারটা কতজনের মত আছে এটা আগে বহুত আসলা বর্তমানে তো ধরেন 18 জন 18 জনের লিস্ট দেওয়া হয়েছে ওরা কি অ্যারেস্ট হয়েছে অভিযান চলছে নিশ্চয় পুলিশ ইনফরমেশন হয়েছে পুলিশ তার তদন্ত চালিয়ে যাচ্ছে আপনারা কি চান মানে এই যে কাজীর মাধ্যমে বিবাহ এটা কি রকম ভাবে হয় 1935 আসাম মুসলিম ম্যারেজ এন্ড ডাইভোর্স রেজিস্টার অ্যাক্ট 1935 মতে হয় আপনারা চান যে আপনারা রেজিস্টারদের মধ্যে হবে 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 রেজিস্টার কাজীদের মধ্যে হবে এটাই তো চান ইনোসেন্ট পাবলিক এটা বুঝতে পারে নাই ওরা পেশে গিয়া গভর্নমেন্ট ফরম্যাটের মতো ফরম্যাট বানাইয়া সিল 20-25টা করে সিল বানাইয়া এরকম তারা কাজ চালিয়ে যাচ্ছে সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সঙ্গে থাকুন ধন্যবাদ।